হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা বিশেষ জব নোটিফিকেশন নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। প্রাইভেট সিকিউরিটি অফিসে অফিসিয়াল ক্লারিক্যাল পোস্টে এবং সিকিউরিটি গার্ড পোস্টে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে। যে জব নোটিফিকেশনটা এসেছে, তোমার ক্লারিক্যাল পোস্টগুলোতে তোমরা প্রেয়ার করতে গেলে বিএ, বিকম, বিএসসি, কম্পিউটার জানা অবশ্যই প্রয়োজন। যারা মানে গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটার নলেজ আছে, তোমরা অফিসিয়াল যে ক্লারিক্যাল পোস্ট নিয়োগ করা হচ্ছে সেই ক্লারিক্যাল পোস্টটার জন্য তোমরা প্রেয়ার করতে পারো। এবং সিকিউরিটি গার্ড ক্ষেত্রে ন্যূনতম 8 মাধ্যমিক পাশ হলেই তোমরা সিকিউরিটি গার্ড পোস্টটার জন্য প্রেয়ার করতে পারো। আমরা অনেকেই আছি মানে প্রাইভেট সেক্টরে ক্লারিক্যাল পোস্টে, মানে ক্লারিক্যাল সম্মানজনক পোস্টে কিংবা সিকিউরিটি গার্ড পোস্টে জবের সন্ধান খুঁজে থাকি। তোমাদের জন্য কিন্তু একটা বেস্ট ভালো একটা অপরচুনিটি। অবশ্যই অফিসিয়াল যে পোস্টগুলো, যে ক্লারিক্যাল পোস্টগুলো, এই পোস্টগুলোর ক্ষেত্রে টু হুইলার থাকা কিন্তু বাধ্যতামূলক, সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে নয়। অফিসের জন্য টু হুইলার থাকা অবশ্যই এখানে বাধ্যতামূলক। তাহলে দুইটা পোস্টের জন্য নোটিফিকেশনটা এসেছে। গ্র্যাজুয়েশন কম্পিউটার নলেজ যারা আছে তারা ক্লারিক্যাল পোস্টের জন্য প্রেয়ার করতে পারবে, বা 8 মাধ্যমিক পাশ যারা আছো তোমরা সিকিউরিটি গার্ড পোস্টের জন্য প্রেয়ার করতে পারবে। ভালো একটা অপরচুনিটি, তোমরা অপরচুনিটি অবশ্যই এখানে মিস করবে না। কারণ আমার যে অন্য যে প্রাইভেট সেক্টরের ভিডিওগুলো আমি তৈরি করি সেখানে প্রায় সময় কমেন্ট আছে সিকিউরিটি গার্ড জব চাই, সিকিউরিটি গার্ড জব চাই। তোমরা কিন্তু সিকিউরিটি গার্ড জব হিসেবে এটা সিকিউর জব তোমরা ধরে নিতে পারো এবং প্রেয়ার করতে পারো। প্লাস তোমরা যারা গ্র্যাজুয়েশন তো কম্পিউটার নলেজ আছে, তোমরা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর জবের সন্ধান খুঁজছো, যখন পাবে তো পাবে, কিন্তু এর আগে তোমরা প্রাইভেট সেক্টর জবটা করে তোমরা এক্সপিরিয়েন্সটা অর্জন করে নিতে পারো। এখানে যোগাযোগের যে ঠিকানা, মানে দুর্গা চুমুনি বিপণী বিতান মার্কেট, রুম নাম্বার 350, মানে রুম নাম্বার 350, সেকেন্ড ফ্লোর, সেখানে গিয়ে তোমরা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো। কিংবা তোমাদের কোনো কনফিউশন, স্যালারি রিলেটেড নেগোসিয়েশন বা অন্য কোনো আইডিয়া যদি তোমার জানার প্রয়োজন পড়ে তাহলে কন্ট্যাক্ট করতে পারো 8837316050 নম্বরে, অথবা 9436575096, যেই কোনো একটা নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে জব নোটিফিকেশনটা কি এসেছে, ক্লারিক্যাল পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএসসি বিকমের সাথে কম্পিউটার নলেজ থাকা বাধ্যতামূলক, এবং সিকিউরিটি গার্ড পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের ডাইরেক্টলি গিয়ে যোগাযোগ করতে পারো। অ্যাড্রেসটা কি, দুর্গা চুমনি বিপণী বিতান, রুম নাম্বার 350, সেকেন্ড ফ্লোর, অথবা মোবাইলে কন্ট্যাক্ট করতে পারো 8837316050, অথবা 9436575096, অথবা কমেন্ট বক্সে তোমরা বিশদ কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে নিতে পারো। এখানে কিন্তু অফিসিয়াল যে পোস্টগুলো আছে, ক্লারিক্যাল পোস্টগুলো অফিসিয়াল, যেটা কিন্তু বিএসসি বিকমের সাথে কম্পিউটার নলেজ চা হয়েছে, সেখানে কিন্তু টু হুইলার থাকে কিন্তু বাধ্যতামূলক। আর সিকিউরিটি গার্ডের যে জবটা, সিকিউরিটি গার্ডের জবটা তোমার কাস্ট হবে শহরাঞ্চলের জন্য সিকিউরিটি গার্ড নিয়োগ করে বিভিন্ন সব, যেমন তোমার বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর, ইলেকট্রিক ডিপার্টমেন্ট বলো, হসপিটাল ম্যানেজমেন্ট বলো, পিডাব্লিউডি বলো, শিক্ষাভবন বলো, বিভিন্ন দপ্তরে বা তোমার সেক্রেটারিয়েট বলো, গুরখা বস্তি বলো, বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট অফিসে প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়। তোমরা অবশ্যই দেখবে বিভিন্ন প্রাইভেট সিকিউরিটি এজেন্সি গার্ডের ডিউটি দেওয়া থাকে, স্যালারি মোটামুটি ভালো 8-15,000 কাছাকাছি এখানে বেতনও দেওয়া হয়। সেই সব জবগুলো তোমাকে দেওয়া হবে, তোমাকে কোম্পানি রিক্রুটমেন্ট করে সেখানে তোমাকে পোস্টিং দেওয়া হবে। আর ক্লারিক্যাল পোস্টটা তুমি ডাইরেক্ট সেই যে দুর্গা চৌমুনি অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস এরিয়াতেই তোমার জব লোকেশন হবে। আর সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট অফিসে তোমার ডিউটি পড়তে পারে, ঠিক আছে? একটা রিলায়েবল পারমানেন্ট জব তোমরা ধরে নিয়ে পেয়ার করতে পারো প্রাইভেট সেক্টরে। যখন তোমরা গভর্নমেন্ট জব পাবে তো পাবে, আর যারা প্রাইভেট সেক্টরে জবের সন্ধানে তোমরা খুঁজছো এবং করতে চাও, তোমার নিড এখন খুবই প্রয়োজন একটা জবের, তাহলে এই জবটাই রিলায়েবল জব তোমরা বলতে পারো। তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো, ডাইরেক্টলি গিয়ে যে অ্যাড্রেস বলেছে সেই অ্যাড্রেসে ডাইরেক্টলি যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব।